দর্শক 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার, বিএনপি। শাম্মিবাবু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ। শাম্মিবাবু, আপনার কয় ভাই বোন? আমরা তিন বোন এক ভাই। বেড়ে উঠেছেন কোথায়? বেড়ে উঠেছি হবিগঞ্জ জেলার চুনারগড় থানার গোছাপাড়া গ্রাম, এটাকে বলে, 2 নং আহমদাবাদ ইউনিয়ন। এবং আমার নানা বাড়ির পাশের গ্রাম, ওটা হচ্ছে নাম হচ্ছে ছয়শ্রী। দুটো গ্রাম মিলে আমার বেড়ে ওঠা অ্যাকচুয়ালি। বাহ, ছোটবেলা আপনি কেমন ছিলেন? ডেফিনেটলি স্কুলে আমি খুবই শান্ত ছিলাম, একটু সংস্কৃতি মনা ছিলাম, আমি আবৃত্তি করতাম। আমার ভালো লাগতো শুনতেও এবং নিজে করতেও ভালো লাগতো। আর এমনি বাড়িতে তো দুরন্ত ছিলামই। ঘরে দুরন্ত ছিলেন কিরকম একটু যদি বলেন? আমার মার সঙ্গেও বেশি মানে দুষ্টুমি করতাম, জ্বালাতাম একটু বেশি। হয়তো একটা কিছু রেখেছে, আমি হয়তো সেটা নিয়ে যে বন্ধু বান্ধব নিয়ে খেয়ে ফেলেছি, জিজ্ঞেস করেছি, আমি দেখিনি। পিকনিক করেছেন আপনি না বলে মুরগি টুরগি নিয়ে চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে না জানি। হ্যাঁ, এরকম অসংখ্য মানে পিকনিক আমাদের ছোটবেলায় আমরা করেছি। অসংখ্য পিকনিক না বলে এরকম নিয়ে যে গিয়েছেন, আমি আবার বন্ধু বাৎসল্য ছিল, তার মানে বোঝা যাচ্ছে যে ভীষণভাবেই বন্ধু বাৎসল্য। যে তাদের যেই টিম ছিল, নিশ্চয়ই আমার গার্লস টিম নিশ্চয়ই ছিল তাদের একটা, সেরকম একটা জায়গায় যে উনি খুবই মাকে জ্বালাতেন। নট নেসেসারি যে আপনার গার্লস টিম হতে হবে, আমার টিমে সবাই ছিল, ছেলে মেয়ে বোথ। এবং আমি বোথ বয়েজ এন্ড গার্লস এর লিডার হচ্ছে কি সামনে, এবং খেলা করতাম আমরা, সেটা হাডুডু খেলাও হতো, সেগুলো বিকেলবেলা তো খেলা মানে করতেই হতো। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার হবিগঞ্জ জেলা হচ্ছে অনেক জাতি নৃগোষ্ঠীর সমন্বয়ে একটি জেলা। তো সেখানে আমাদের পাশেই গ্রামে আপনার মণিপুরী সম্প্রদায়ের নাম শুনেছেন আপনি? মণিপুরী সম্প্রদায়ে আমার খুব ভালো বান্ধবী ছিল 2-3 জন। তো আমি ওদের যে রথযাত্রা হতো সেগুলো দেখতে চলে যেতাম, এবং আপনার বিশেষ করে ওদের কি হতো যে রাত্রেবেলা যে রাস নৃত্য যেটাকে বলে, হ্যাঁ, কৃষ্ণ নেমে আসতো, এটা খুবই আমি এনজয় করতাম। এবং এটা দেখার জন্য আমি যেভাবেই হোক আমাকে যেতেই হতো। রাতে যে যেতেন সেটা আপনি পারমিশন নিতেন না চুরি করে চলে যেতেন? না, চুরি করে না, ডেফিনেটলি পারমিশন নিতে হতো। এবং সেই পারমিশনটা নিতে যেতে যত রকম মানে খুব কষ্ট হতো, আম্মা দিতে চাইতো না, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে মানিয়ে গুছিয়ে চলে যেতে হতো, কারণ ওটা আমি মিস করতে চাইতাম। আচ্ছা, আপনি এরকম হচ্ছে যে অনেক ছেলেরাও যেমন মেয়েরাও পেয়েছি আমরা আমাদের এখানে, সেটা হচ্ছে যে বাড়ি থেকে রাগ করে পালিয়ে গেল, নানা বাড়ি চলে গেল, সেরকম সুযোগ ছিল না। আমার মা খুবই কড়া ছিলেন, এবং আমি ম্যাট্রিক পাশ করা পর্যন্ত আমার মাই আমাকে পড়াশোনা করিয়েছেন, এবং তিনি খুব টেক কেয়ার করতেন আমাকে। আর যেহেতু নানার বাড়িতে আমার নানা রাজনীতিবিদ ছিলেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন টানা 27 বছর, তো ওই পরিবারেও আমি ছিলাম বড় সন্তান, তো সেই কারণে সকলেই আমাকে খুব বেশি আদর করতেন। তো চুরি করে বই কি গল্প বই পড়তেন মনে পড়ে? চুরি করে গল্প বই পড়া সেটা না, এমনি গল্পের বই পড়তে চাইলে সেটা আম্মা এলাও করতেন, আম্মা আম্মা পড়াশোনা করতেন। বই চুরি করেছেন আপনি কখনো? না, বই কিন্তু মহৎ চুরি। না, বই চুরি করি, মুরগি চুরি করেছে, মহৎ মুরগি চুরি করেছেন কিন্তু বই চুরি করেননি। যাই হোক, আপনি সিনেমা প্রথম কবে পালিয়ে দেখেছেন? বার্ষিক পরীক্ষার পরে আমরা যখন আমার নানার বাসা ছিল জেলা শহরে, সেখানে যেতাম আমরা বেশ কিছুদিন বেড়াতাম, তো সেখানে দেখা যেত মামারা সবাইকে নিয়ে সিনেমা হলে যেত, আমরা সিনেমা দেখতাম। ওই সময়ে যে সিনেমা চলতো সেগুলো দেখতাম। প্রিয় নায়ক নায়িকা? রাজ্জাক এবং কবরীকে খুব পছন্দ হতো এবং দেখতাম আমি তাদের ছবি। প্রথম প্রেমের চিঠি কবে পেয়েছিলেন, কোন ক্লাসে? প্রেমের চিঠি টিটি ওইভাবে আসলে পাওয়া হয়নি। তাহলে কোন ভাবে পেয়েছেন? একটা কেউ একজন একটা ছেলে আমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল একটা চিঠি, তো সেটা আমি পরে আমার মামার কাছে যেয়ে বিচার দিলাম, কমন রুমে ফেলে গেল। তো পরে আমি মামার কাছে বিচার, মামা খুব করে ওই ছেলেকে শাসায় দিল, ওই ছেলে আর কোনদিন আমার দিকে চোখ তুলে তাকায়নি। ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কেমন করে আপনার, সেটেল ম্যারেজ অথবা জানাশোনা? দুটোই বলা চলে দর্শক, দুটোই মানে আমরা কিন্তু আমাদের আসল জায়গায় চলে এসে প্রায়, দুটোই বলা চলে, জানাশোনা ভালোবাসা অথবা সেটেল ম্যারেজ।
দেখি আমরা শুনি। দুটোই বলা চলে এই অর্থে যে আমার এক পরিচিত বড় ভাই এবং ভাবি, রাজনৈতিক বড় ভাই ভাবি অবশ্যই, তারা আমাকে অসম্ভব স্নেহ করতেন এবং তারা সেটেল ম্যারেজের যে প্রাথমিক যে ধাপটা, যে মন ছেলে মেয়েকে দেখতে আসে, ঠিক সেইভাবেই সে আমাকে দেখতে আসছিল। এবং ওই সময়ে যেহেতু আমি বিয়ে করতে রাজি হইনি, তো তারপরে বিয়ে হওয়া পর্যন্ত একটা যোগাযোগ দুইজনের মধ্যে ছিল। এই আপনাদের মধ্যে মিষ্টি ঝগড়া লাগলে প্রথমে কে সরি বলে? রাগারাগিটা তো আমি একটু বেশি করে ফেলি, তখন আমাকেই সরিটা বলতে হয়। আচ্ছা আচ্ছা, শেষ করছি ওনার কবিতা দিয়ে। আগামীকাল নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। শাম্মী আপা, একটা কবিতা যদি আপনি পাঠ করেন। শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর, কঠিন বাঁধনে চরণ বেরিয়া, চিরকাল তোরে রব আঁকড়িয়া, লোহার শিকল ডোর, তুই তো আমার বন্দী অভাগী, বাঁধিয়াছি কারাগারে, প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে, দেখি কে খুলিতে পারে।